আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় সেভাস্তোপলে 24 ব্যক্তি আহত। জানিয়ে দেব, পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের হামলা। এছাড়া রয়েছে, চীনের কাছে ঘাঁটি বানানোর জন্য জঙ্গল পরিষ্কার শুরু করেছে আমেরিকা। অন্যদিকে কুর্দিস্তানের ভূমিকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না, জানালেন কুর্দি নেতা। সর্বশেষ, F-16 যুদ্ধবিমান সংঘাতকে কেবল দীর্ঘায়িত করবে, জানালেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় সেভাস্তোপলে 24 ব্যক্তি আহত। ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপল শহরের কয়েকটি বন্দর স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 24 জন আহত হয়েছে, যার মধ্যে 4 জনের অবস্থা তুলনামূলক গুরুতর। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার দিন গত রাত 3:40 সময় ইউক্রেনের বাহিনী হামলা শুরু করে। শত্রুর এই হামলা মোকাবেলায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। এ সময় সেভাস্তোপল শহরের একটি বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়। ইউক্রেনের হামলার কারণে কি ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা কয়েকটি ভিডিও এবং ছবি থেকে দেখা যায় যে সেভাস্তোপলের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডের কাছাকাছি বিস্ফোরণটি ঘটে এবং তাতে আগুন ধরে যায়। এ সময় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিমিয়া ব্রিজের কাছে সব ধরনের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের হামলা, 2 ইহুদি বসতি স্থাপনকারী আহত, একজনের অবস্থা গুরুতর। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে 2 জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে হুয়ারা এলাকায় গতকাল মঙ্গলবার এই অভিযান চালানো হয়। সংস্থাটি বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। অন্য একটি সংবাদ মাধ্যম বলেছে, পশ্চিম তীরে প্রতিরোধ সংগঠন আল আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সম্পর্কযুক্ত আল ফাজর ব্রিগেড এই অভিযানের দায়িত্ব স্বীকার করেছে। ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, আহত এক ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছে এবং অন্য ব্যক্তির ক্ষত তুলনামূলক কম। ইসরায়েলের সূত্রগুলো বলেছে, অবৈধ ইহুদি বসতি অভিযান পরিচালনার পর প্রতিরোধ যোদ্ধারা নিরাপদে চলে যেতে সক্ষম হয়। তবে প্রতিরোধ যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী বাহিনী এরই মধ্যে সেখানে তাদের শক্তি বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হয়েছে। ইহুদিবাদী বাহিনী পশ্চিম তীরে যে দমন পীড়ন এবং হত্যাযজ্ঞ বাড়িয়েছে তার জবাবে প্রতিরোধ সংগঠনগুলো তাদের তৎপরতা জোরদার করছে। আজকে এই অভিযানের প্রশংসা করছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বেজিংকে মোকাবেলা করাই লক্ষ্য, চীনের কাছে ঘাঁটি বানানোর জন্য জঙ্গল পরিষ্কার করছে আমেরিকা। মার্কিন বিমান বাহিনী মাইক্রোনেশিয়াতে একটি ঘাঁটি প্রতিরক্ষার লক্ষ্যে সেখানকার জঙ্গল পরিষ্কার করা শুরু করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা যে তার সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছে তার অংশ হিসেবে এই ঘাঁটি প্রতিষ্ঠা করা হবে। মাইক্রোনেশিয়ার এই জঙ্গল পরিষ্কার করে যদি সেখানে আমেরিকা এই ঘাঁটি প্রতিষ্ঠা করে তাহলে তার মাধ্যমে মার্কিন সেনাবাহিনী চীন সীমান্তের অনেকটাই কাছাকাছি চলে যাবে। গত কয়েক বছর ধরে এশিয়া জুড়ে আমেরিকা তার সামরিক স্থাপনার নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছে। সাংবাদিকদের সাথে ফোন আলাপকালে প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ উইলস ব্যাস জানান, তিনিয়ানে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি পরিত্যক্ত ঘাঁটিকে তারা নতুন করে চালুর চেষ্টা করেন। ঘাঁটিটি গুয়াম উপদ্বীপের কাছে অবস্থিত। এই ঘাঁটি চালু করা সম্ভব হলে তা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত কার্যকর একটি ঘাঁটি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন এই জেনারেল বলেন, এই অঞ্চলে এমন আরও কয়েকটি প্রকল্প তাদের হাতে রয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য মার্কিন বিমান বাহিনী কংগ্রেসের কাছে 2024 সালে বাজেটের বাড়তি অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে। বেজিং বিরোধী লড়াইকে সফল করার জন্য এশিয়া জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে আমেরিকা তার অংশ হিসেবে এসব ঘাঁটি তৈরি করা হবে বলেও জানাল জেনারেল উইলস ব্যাস। কুর্দিস্তানের ভূমিকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না, জানালেন কুর্দি নেতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তেহরানে ইরাকের প্যাট্রিয়ক
ইউনিয়ন অব কুর্দিস্তানের প্রধান রাফায়েল তালেবানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল সাদেক ইরাকে আরবিলের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বাজারগানের সাথে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে তারা তেহরান বাগদাদ নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ইরানের সাথে ইরাকি কুর্দিস্তান এলাকার সম্পর্ক নানা কারণে গুরুত্বপূর্ণ। এই দুপক্ষের মধ্যে রয়েছে বিভিন্ন অভিন্ন সাংস্কৃতিক সম্পর্ক। ইরান ও ইরাকের কুর্দিদের মধ্যে ঐতিহাসিক ঘনিষ্ঠতা ছাড়াও ইরাকি কুর্দিস্তান জনগণ ও কর্মকর্তাদের একটি বড় অংশ ইরানে বসবাস করত এবং ইরানের কুর্দিদের একটি বড় অংশ ইরাকি কুর্দিস্তানে উপস্থিত রয়েছেন। যদিও ইরাকের বাসিন্দারা একটি বড় অংশ সুন্নি মাজহাবের অনুসারী, তারপরেও কিন্তু ইরানের সাথে তাদের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ। ইমাম হুসাইন আলাহ ইসলামের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন উপলক্ষে কারবালা অভিমুখে পদযাত্রায় কুর্দিস্তান এলাকায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে থাকেন। এই কারণে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল সাদেক ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আরবাইনের পদযাত্রায় অংশ নেওয়ার জন্য কুর্দি জনগণকে সহযোগিতা করায় আরবিলের স্থানীয় সরকারকে প্রশংসা ও ধন্যবাদ জানান। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, যদিও ইরান ও কুর্দিস্তানের অঞ্চলের সীমানা অতীতে কখনও উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়নি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরাকি কুর্দিস্তান এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করছে। এই কারণে ইরান বহুবার এই বিষয়টি ইরাকের সরকার এবং আরবিলের কুর্দিদের স্থানীয় প্রশাসনকে অভিহিত করেছেন এবং প্রতিবাদও জানিয়েছেন। এমনকি ইরান কুর্দিস্তানে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান তেহরানে একটি পেট্রিয়ক ইউনিয়ন অব কুর্দিস্তানের প্রধান রাফায়েল তালেবানির সাথে সাক্ষাৎ করেছেন এবং বলেছেন, তেহরান একটি স্বাধীন, সমৃদ্ধ ও উন্নত ইরাক কামনা করে। তিনি আরও বলেন, কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি এবং ইরানের নিরাপত্তার বিরুদ্ধে তাদের ধ্বংসাত্মক তৎপরতা ইরাকের সংবিধান এবং দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। কারোরই এমন কিছু করা উচিত হবে না যাতে ইরাকের প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইরানে গত বছরের গোলযোগের সুযোগে যখন সন্ত্রাসীরা এবং বিদ্রোহীরা ইরাকি কুর্দিস্তান অঞ্চলের সীমানা ব্যবহার করে ইরানের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করেছিল, তখন ইরান কুর্দিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। এরপর ইরান ও ইরাকের কর্মকর্তাদের মধ্যে বৈঠক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়েছিল, যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর ইরাক থেকে সন্ত্রাসীদের উৎখাতের কথা বলা হয়। এই কারণে কুর্দি নেতাদের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওই চুক্তি বাস্তবায়নের উপর ফের গুরুত্ব আরোপ করেছেন। সাক্ষাতে কুর্দি নেতা ইরানকেও বেশ গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর এবং ইরানের বিরুদ্ধে কুর্দিস্তানের ভূমি ব্যবহারের অনুমতি আমরা দেব না। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট। F-16 যুদ্ধবিমান সংঘাতকে কেবল দীর্ঘায়িত করবে, জানালেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। তিনি বলেছেন, এর ফলে যুদ্ধ কেবল প্রলম্বিত হবে। তিনি রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত ভ্লাদিভস্তক শহরের অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়েই মঙ্গলবার এ মন্তব্য করেন। পশ্চাত্তের কাছে থেকেই অচিরেই F-16 যুদ্ধবিমান গ্রহণ করা হবে বলে ইউক্রেনের কর্মকর্তা যে ঘোষণা দিয়েছে তাকে উল্লেখ করার মতো ঘটনা হিসেবে মেনে নিতে চাননি প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, পশ্চিমারা F-16 সরবরাহ করতে চায়, তাতে কি কোনো কিছু পরিবর্তিত হবে? আমার মনে হয় না। এর ফলে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। মার্কিন সরকার এ পর্যন্ত ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিলেও সরাসরি F-16 যুদ্ধবিমান দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে গত মাসে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে ওয়াশিংটন। নরওয়ের পক্ষ থেকেও ইউক্রেনের দেওয়া F-16 যুদ্ধবিমান প্রস্তুতির ঘোষণা করা হয়েছে। এদিকে গত 4 মাস ধরে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা হামলা চালিয়েছে তাতে কিয়েভ কোনো সাফল্য পায়নি বলেও জানান পুতিন। তিনি বলেন, গত জুন থেকে শুরু হওয়া পাল্টা হামলায় ইউক্রেনের 71,500 সেনা হারালেও কোনো সাফল্য পায়নি।